এর উদ্যোগে ইসলামী সম্মেলন 2018 এর সম্মানিত সভাপতি, আজকের এই মহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামা উল উম্মাহ, আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনন্ত অসীম গুণগান করছি, সীমাহীন হামদ সানা বয়ান করছি, যিনি এই জান্নাতে দুনিয়ার জান্নাতে জিকিরের মজলিসে আল্লাহকে নিয়ে আলোচনা করার এই বরকতময় সমাবেশে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته সম্মানিত ভাইগণ, আমরা পৃথিবীর একেবারে লাস্ট আওয়ার, শেষ ঘন্টায় পৃথিবীতে আগমন করেছি, আখেরুজ জামান, শেষ জামানায় আমরা এসেছি। শেষ জামানা ভয়াবহ ফিতনার জামানা, ঈমানের পথে অগণিত বাধা বিপত্তির জামানা। আল্লাহর পথে চলতে গেলেই ফিতনার বিশাল বিশাল বাধা সামনে আসে। একজন সাধারণ মুসলিম ইসলামের পথে চলতে গেলে অজস্র শিরকের ফিতনা সামনে এসে দাঁড়ায়, বেদাতি অজস্র তরিকা তাকে আকর্ষণীয় পন্থায় সেই তরিকার দিকে নিয়ে যায়, অজান্তেই সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এই যুগে আছে। একটা ছাত্র যদি ভালো পথে চলতে চায়, কোটি কোটি নারীর ফিতনা এসে তাকে সৎ পথ থেকে অসৎ পথে নিয়ে যায়, অজস্র মাদকদ্রব্য এসে তাকে সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে নিয়ে যায়, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদের লোভ, ক্ষমতার লোভ এসে যুবককে জান্নাতের পথ থেকে সরিয়ে দেয়। নীতিবান হতে চাইলে দুর্নীতির দুর্জয় অবস্থান নীতির প্রতি আগ্রহকে দুর্বল করে দুর্নীতিবাজ বানিয়ে দেয়। আল্লাহর পথে চলতে গেলেই বাধা, দাড়ি রাখতে চাইলে কোটি কোটি দাড়িবিহীন মানুষের সমাজের বিচরণ, তাদের দাপট যুবককে দাড়ির রাস্তা থেকে সরিয়ে দেয়। নারী বোরকা পড়তে চাইলে, হিজাব পালন করতে চাইলে এমন এমন বিদ্যালয়, অফিস, এমন এমন কার্যক্ষেত্র, পরিবেশ তার সামনে আসে যেখানে
বোরকা পরার কোন স্কোপ সে পায় না। ফিতনা, এগুলিকে বলা হয় ফিতনা, আল্লাহর পথে বাধা, শুধু বাধা আর বাধা। এই বাধাগুলির কারণে এই যুগটা একটি ভয়াবহ যুগ, কিন্তু ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই এই ফিতনার একটি পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, আল্লাহ সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত, প্রতিটি বিষয়ে গাইডেন্স, পথ নির্দেশিকা, ওয়াদিনুল হক এবং সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন, যাতে সব দিনের উপরে এই দিনকে বিজয়ী করে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অর্ধ পৃথিবীর উপরে এই দিন বিজয়ী হয়েছে, আর আখেরি জামানায় গোটা পৃথিবীর উপরে এই দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন সেই সময় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসার অপেক্ষায় আছেন, তিন বিশ্ব নেতা এখন আসবে, ইমাম মাহদি, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম। একজন কাফের বিশ্ব নেতা আর দুইজন মুমিন বিশ্ব নেতা আসবেন, সেই প্রতীক্ষা এখন পৃথিবী পথে আছে। মুসনাদে আহমদের একটি হাদিসে রয়েছে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইউহলিকুল্লাহু ফি জামানিহিল মিলাল কুল্লাহা ইল্লা ইসলাম, সেই যুগে সমস্ত ধর্ম আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দিবেন, শুধু ইসলাম থাকবে। পৃথিবীর শুরুতেও শুধু ইসলাম ছিল, ইসলামই মানব ধর্ম, মানব জাতির একমাত্র ধর্ম। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষেরা অতীতে আদম থেকে দশ প্রজন্ম পর্যন্ত এক জাতি ছিল। কবর মাজার পূজারীরা মুসলিম জাতির ঐক্য অখণ্ড সেই জাতীয়তাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে শিরিক ঢুকি। পৃথিবীর শেষ ভাগেও আবার দিন শুধু একটা হয়ে যাবে ইসলাম, আর কোনো দিন থাকবে না। এখন প্রতি ২৪ ঘন্টায় প্রায় ৭০-৮০ হাজার লোক ইসলাম কবুল করে। এই দুর্দান্ত গতি আরো বাড়বে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, কোন ধর্মই আর বাকি থাকবে না ইসলাম ছাড়া। আর ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কি শান্তি, সালাম, ইসলাম মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণ করে শান্তি লাভ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি লাভ করা, সালাম প্রাপ্ত হওয়া ইসলাম। ইসলামের কারণে কি হবে? তাকাউল আমানাতু ফিল আরদি, বিশ্বব্যাপী নিরাপত্তা ছেয়ে যাবে, চতুর্দিক থেকে নিরাপত্তা আসবে। চার পাঁচজন তরুণী মেয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মক্কায় চলে যাবে হজ করতে, কোনো নিরাপত্তার বিঘ্নতা ঘটবে না, এমন অবস্থা হবে।
প্রিয় ভাইয়েরা, তাকা হল আমানত ফিল আরদ হাত্তা তারতা রসুদ মালিবিল, সিংহরা এসে উটের সাথে থাকবে, আক্রমণ করবে না, সিংহ গোস্ত খাওয়া ছেড়ে দেবে। ইসলাম মানে শান্তির ধর্ম, অশান্তি সৃষ্টি করা যাবে না। এজন্য উটের সাথে একসাথে বসবাস করবে সিংহ। রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগাররা এসে বসবাস করবে গরুর সাথে, আক্রমণ করবে না, কারণ আক্রমণ করলে ইসলামের অসম্মান, শান্তির বিঘ্নতা আসবে। ছাগলের পালের সাথে থাকবে, হামলা করবে না। মানব শিশুরা সাপের সাথে খেলবে, সাপ চোবল মারবে না। আজকে যারা ইসলামকে সন্ত্রাস বলে তারা মিথ্যা কথা বলে, যাহা মিথ্যা কথা বলে। ইসলাম কতটা শান্তির ধর্ম, পশু পাখি পর্যন্ত প্রমাণ করে দেবে, বনের হিংস্রবাদীরা প্রমাণ করে দেবে যে ইসলাম শান্তির ধর্ম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন যে শেষ জমানায় লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহ কালিমাতাল ইসলাম। মুস্তাদ আহমদ বর্ণিত হাদিস, আলবানি সহি বলেছেন, পৃথিবীতে কোন পাকা বাড়ি, কাঁচা বাড়ি, তাঁবু এমন থাকবে না যেখানে ইসলাম ঢুকে যাবে না, সকল গৃহে ইসলাম ঢুকে যাবে। কিভাবে ঢুকবে আমরা আগে বুঝতাম না, এখন বুঝতে পারি, টেলিভিশনের মাধ্যমে ঢুকে যাবে, অনলাইনের মাধ্যমে ঢুকে যাবে, ফেসবুকের মাধ্যমে ঢুকে যাবে, প্রত্যেকের পকেটে মোবাইল আছে, মোবাইল ইউনিভার্সিটি, মোবাইলে সারা পৃথিবীর সব লাইব্রেরির সাথে কানেক্ট করে কোরআন হাদিস সব এখানে নিয়ে আসা যায়, যাই কেন পৃথিবীর যেই কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে এখন পুরো ইসলাম স্টাডি করতে পারে, এই জাতীয় ইলেকট্রনিক কোন মিডিয়া ব্যবহার করে, আলহামদুলিল্লাহ। তো ইসলাম যে এখন মানুষের ঘরে ঘরে ঢুকবে, বেইজ্জে আজিজিন ওয়াজুল্লে জালিম, যে সম্মানিত ইসলাম তাকে সম্মান দিয়ে ঢুকবে, সে ইসলাম কবুল করবে, আর যে সম্মানের যোগ্য না কাফের বেঈমান, ইসলাম জোর করে তার ঘরে ঢুকবে, ইসলামের প্রভাব ঢুকে যাবে, ইসলামের সৈনিকরা ঢুকে যাবে, ইসলামের খেলাফত ঢুকে যাবে, শাসন ঢুকে যাবে তার ঘরে, মনে মনে বেঈমান হলেই উপর দিয়ে মুসলমান হয়েই তাকে বাঁচতে হবে, সেই যুগ আসতেছে। ইমাম মহদী আলাইহিস সালামের কথা বলেছেন, তার আগমনের কথা জানতে চেয়েছেন, ইমাম মহদীর আগমন সম্পর্কে অনেক বক্তৃতা আমি করেছি, ইউটিউবে আছে, সম্ভবত এই জন্য আপনারা সেই প্রস্তাব দিয়ে বসেছেন, একই বিষয়ে বারবার বলতে গেলে আগ্রহ কমে যায়, কিন্তু আপনাদের জন্য তো নতুন, আমার জন্য অনেক পুরনো বিষয় হয়ে গেছে। মাহফিলে মুরগির গোস্ত খেতে খেতে এখন মুরগি দেখলে ভয় লাগে, মুরগি দেখলে ভিতর থেকে আগে না, এই অবস্থা, যে কোনো জিনিস বেশি হলে ভিতর থেকে না আসে। আলহামদুলিল্লাহ, যেহেতু ইসলামী বিষয়, দিনের বিষয় না আসে না, যদি অনেক পুরানো হয়েছে। ইমাম আল মাহদী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একজন হেদায়েত প্রাপ্ত বিশ্ব নেতা, মিন উলদে ফাতেমা আল মাহদী মিন ইতরাতি
মিন উলদে ফাতেমা, মাহদী আমার বংশের হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের, অর্থাৎ হাসানের বংশ, পিতৃকুলে হাসান মাতৃকুলে হুসাইন, মিন উলদে ফাতেমা। তিনি কখন আসবেন এটা নিয়ে অনেক গবেষণা আছে, কেউ 40 বছর পরে আসবেন ভাবছেন, কেউ 50 বছর পরে আসবেন ভাবছেন, কেউ ভাবছেন 2018, 2019, 2020, 2021 এর মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন যেহেতু এটা ইনফরমেশন, এটা একটা বাস্তব ঘটনা যেটা ঘটবে, অতএব কখন ঘটবে এটা জানার একটা সুযোগ আমাদের আসবেই ইনশাআল্লাহ। যে যাই বলি না কেন, গবেষণা করে, এটা গাইবী খবর না, কোরআন সুন্নাহর স্টাডি থেকে যে বুঝটা আসতেছে সে অনুসারে বক্তব্যগুলি আসে। তবে বোঝা যায় যে বেশি একটা দূরে নয়, হয়তো আগামী 3-4 বছরের মধ্যে আসতে পারে, নাও আসতে পারে, আরো পরেও আসতে পারে, কিন্তু সম্ভাবনা অনেক বেশি কাছাকাছি এই বছরগুলোতে। আমি 2টো হাদিস দিচ্ছি এই ক্ষেত্রে, একটি ইবনে মাজাহ হাদিস, গ্রহণযোগ্য সনদে বর্ণিত হাদিস, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহি উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা আমরা দীনিহা, প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এমন লোক বা লোক সকলকে প্রেরণ করবেন যারা এই উম্মতের পুরনো হয়ে যাওয়া দীনকে নবায়ন করে দেবেন, রিনিউ করে দেবেন। লাইসেন্স ডেট ফেল হলে আবার কি নবায়ন করতে হয়, রিনিউ করতে হয়। দীনের উপরে আমল করতে করতে 100 বছরে অনেক বেশ কম হয়ে যায়, 100 বছরের মাথায় আবার এটা পুরোপুরি নবীজির আমলে যা ছিল তা আবার চলে আসবে। এই হাদিস বলছি প্রতি 100 বছরের মাথায় দিন পুরাটা রিনিউ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যা ছিল তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা বিরাট একটা সৌভাগ্য যে ইহুদি খ্রিস্টান জাতি পুরোপুরি গোমরা হয়ে গেছে কিন্তু উম্মতে মুহাম্মদিয়া গোমরা হয় নাই। এদের মধ্যে সত্যের উপরে এক বিশাল দল রয়েছে, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এখন ইমাম মাহদি কবে আসতে পারে, আমি যে হাদিসটি বলেছি এটা ব্যাখ্যা করলে দেখা যায় 100 বছরের মাথায় একটা জিনিস আমরা পাব। 1924 সালের মার্চ মাসে উম্মতে মুহাম্মাদিয়া তার বিশ্বব্যাপী খেলাফত হারিয়েছিল, উসমানি খেলাফত হারাবার মাধ্যমে। 1924 সালের মার্চ মাসে কামাল আতাতুর্ক উসমানি খেলাফতকে রহিত করে দিয়েছিল, এটা প্রায় পুরো পৃথিবী শাসন করতো উসমানি খেলাফত। একটা টিভি সিরিয়াল আছে সুলতান সুলেমান, এই সুলতান সুলেমান হল উসমানি খেলাফতের একজন মহান খলিফা। 1924 সালে ইহুদিদের অন্যতম প্রশিক্ষিত মাসুনিয়া দাজ্জালের সংস্থা, মাসুনি সংস্থা দাজ্জালের সংস্থা, দাজ্জাল সম্পর্কে ইনশাআল্লাহ কথা আসতেছে, এই মাসুনিয়া সংস্থা দিয়ে দাজ্জাল উসমানি খেলাফত ধ্বংস করে দিয়েছে, কামাল আতাতুর্ককে ব্যবহার করেছে। এখন এই হাদিস বলছে খেলাফত যেহেতু 1924 সালে হারিয়েছ, 100 বছরের মাথায় আবার ফিরত পাবো, রিনিউ হবে।
হারানো বিশ্ব নেতৃত্ব আবার আসবে 100 বছরের মধ্যে। 1924 থেকে 100 বছর হল 2024। তো 2024 হলো সৌরবর্ষ, ইংরেজি বর্ষ হলো সৌরবর্ষ। আরবি বর্ষের চেয়ে, আরবি শতকের চেয়ে, আরবি শতাব্দীর চেয়ে সৌর শতাব্দীর 3 বছর বাড়তি থাকে। চন্দ্র মাসের 1 শতাব্দী যখন হয় তখন সৌর মাসের 97 বছর হবে। 2024 থেকে 97 বছর হিসাব করেন, 2021। প্রতি 100 চন্দ্রবর্ষ যখন পূরণ হয় তখন সৌরবর্ষ 97 বছর। প্রতি সৌর 100 বছরে সূর্যের হিসাবে 100 বছরে চাঁদের 103 বছর হয়। চাঁদের কত হয়? وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। আসাবে কাহফের যুবকরা গুহার ভিতরে ছিল সূর্যের হিসাবে 300 বছর, চন্দ্রবর্ষের হিসাবে 309 বছর। প্রতি 100 বছরে 3 বছর করে বাড়ছে কোরআন বলছে। তাহলে কামাল আতাতুর্কের হাতে 1924 সালের মার্চে খেলা মাথা দিয়েছি, চন্দ্র 100 বছরে মাথা ফেরত পাবো, অর্থাৎ 2021। বিশ্বের অধিকাংশ স্কলাররা, কেয়ামত বিশেষজ্ঞরা বলছেন 2021-এর মধ্যে ইমাম মাহদি আসবেন ইনশাআল্লাহ। এটা একটা আইডিয়া, সহি হাদিস ভিত্তিক একটা আইডিয়া। নওয়াব ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানে আরেকটি হাদিস রয়েছে, যেটা 2019-20-21 এই টাইমটাকে ইন্ডিকেট করে। হাদিসটা হলো সায়াউযু বিমাক্কাতা আইযুন ফায়ুকতাল, বাইতুল্লাহতে একজন আশ্রয় গ্রহণকারী আশ্রয় গ্রহণ করবে, আশ্রয় গ্রহণের পরে পরে তাকে হত্যা করা হবে। এটা ঘটে গেছে অলরেডি, বাইতুল্লাহ আশ্রয় গ্রহণকারী একজন আসবে, আশ্রয় গ্রহণের পরে তাকে কতল করা হবে। এই ঘটনা ঘটেছে 1979 সালের 21 নভেম্বর, 1400 হিজরির পয়লা মুহররম। বাইতুল্লাহতে সবাই যখন ফজরের সালাতে সালাম ফিরালো, হঠাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল কাহতানি এবং তার শ্বশুর জুহাইমান উঠে বলল, ইমাম মাহদি চলে আসছেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহানি আল কাহতানি, নবীজির নামে নাম, নবীজির বাবার নামে বাবার নাম, উনি এসে গেছেন। জামাইয়ার শ্বশুর, জুহাইমানের শ্বশুর, ওখানে বাইনার রুকনি ওয়াল মাকাম, কালো পাথর আর মাকাম ইব্রাহিমের মাঝখানে, তখন এদের হাতে 200 লোক বায়াত নিয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই বাইতুল্লাহকে ঘেরাও করে নিরাপত্তা বাহিনী এদের পুরো গ্রুপটাকে হত্যা করেছিল। ফায়ুকতাল, বাইতুল্লাহতে আশ্রয় গ্রহণ করবে কিন্তু হত্যা করা হবে, ঘটে গেছে অলরেডি। সুম্মা ইয়ানকুসুন নাস বুরহাতাম মিন দাহরিহিম, তারপর মানুষ এই ঘটনা ঘটার পরে, যেটা 1979 সালে হয়েছে, এরপরে মানুষ এক বুরহা সময়ে নিরাপদে থাকবে, আর কোনো ঘটনা ঘটবে না। এক বুরহা, ইবনে আব্বাস বলেন এক বুরহা 39 থেকে 40 বছর, 39 থেকে 40 বছর। 1979 থেকে 40 বছর হিসাব করলে কত সাল হয়? 2019 পার
এই চৌচল্লি চল্লিশ বছরের মাথায় আথর আরেকজন এসে বাইতুল্লাহতে আশ্রয় নেবে সেইম দাবি নিয়ে। দ্বিতীয় যিনি বাইতুল্লাহতে আশ্রয় নেবেন ওনাকে যদি পেয়ে যাও ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না, উনি আসল মাহদী, জাইশুল খাস, উনি এমন বাহিনীর সদস্য যাকে মারার জন্য সিরিয়া থেকে হাজার হাজার সৈনিক প্রেরিত হবে। ফায়ুকসাবু বিহিম বিল বাইদাই বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা আর মদিনার বাইরে নামক স্থানে গোটা বাহিনীকে তলিয়ে দেওয়া হয়, যে বাইতুল্লাহতে আশ্রয় গ্রহণকারী যিনি তাকে মারার জন্য আসতেছ তোমাদেরকে মেরে দিলাম, আল্লাহ তাআলা মেরে দিবেন। তখন সারা ওয়ার্ল্ড মিডিয়া এটা প্রচার হয়ে যাবে যে বাইতুল্লাহতে যিনি আশ্রয় নিয়েছেন ওনাকে মারার জন্য এরকম বাহিনী আছে, সহিহ মুসলিমের হাদিস, তারা পুরো বাহিনী তলিয়ে গেছে। এইটা হবে উনি যে ইমাম মাহদি এটার সবচেয়ে বড় আলামত। তখন সারা পৃথিবীর মানুষ বুঝে যাবে যে প্রকৃত ইমাম মাহদি চলে এসেছে। তাহলে আমরা 2021-এর একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এই হাদিসের 2019-এর সম্ভাবনা দেখতে পাচ্ছি কাছাকাছি। অর্থাৎ তিনি এসে গেছেন, অলরেডি জন্ম হয়ে গেছে, রেডি হচ্ছে, আবির্ভাবটা কখন হয় এটা হলো দেখার বিষয়। আরেকটা হাদিস আবু দাউদে রয়েছে, সাওবানের হাদিস, ইয়াকতুলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা, তোমাদের রাজত্ব নিয়ে ধনভাণ্ডার নিয়ে বাইতুল্লাহ ভিতরে রক্ষিত ধনভাণ্ডার নিয়ে তিন খলিফা পুত্র রাজপুত্র লড়াই করব, কুল্লুহুম ইবনু খলিফা, এরা সবাই খলিফার ছেলে, অলরেডি বর্তমানে এই পরিবেশ তৈরি হয়ে আছে। কিন্তু রাজত্বেরা কেউই পাবে না, কে পাবে? পূর্ব দিক থেকে, আফগানিস্তান দিক থেকে, এই অঞ্চল থেকে কালো পতাকাধারীরা আসবে, এবং যুদ্ধরত বাহিনীগুলোকে এমন নিচ্ছিন্ন করবে, কতল করবে, এরকম আর কেউ কাউকে নিচ্ছিন্ন করে না। ফাইজা রাআইতাহু ফাবায়িহু ওয়ালাউ হাবওয়ান আলাল সানজি, ওই কালো পতাকাধারী ইমামকে দেখলে তার হাতে গিয়ে বাইয়াত করবা, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও, বরফের উপর দিয়ে ক্রলিং করে হলেও, ইনি ইমাম মাহদী। আরেকটা দুটা হাদিস, ইউসুফুল ইরাক, আল্লাহ ইউজবা ইলাইহিম কফিজুন ওয়ালা দিরহামান, ইরাক অচিরেই অবরোধে পড়বে, কোন কফিজ দিরহাম টুকরি ভর্তি কোন খাবার বা কোন টাকা পয়সা ইরাকে আসবে না। 1990 থেকে প্রায় 2001-2 পর্যন্ত এটা চলেছিল গোটা ইরাক, এটা সহি মুসলিমের হাদিস, অলরেডি এটা বাস্তবায়ন হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, মিম্মান, কারাই অবরোধ করবে? নবীজি বললেন, মিন জাহাতিল আজম, সমগ্র আরব বিশ্ব ঐক্যবদ্ধ এটা করবে। ঠিক সেটাই বলেছে, আজম বলতে সাধারণত হাদিসে ইরানিদেরকে বোঝায়, ইন্ধন দিয়েছে ইরানিরা আর জড়িয়েছে সাথে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, সব সবাই মিলে অবরোধটা করেছে, একটা অবরোধ গেল। ইউসুফ আল শাম, আল্লাহ ইউজবা ইলাইহিম মুদিয়ুন ওয়ালা দিনার, শামবাসী, সিরিয়াবাসী, তারাও একটা অবরোধে পড়বে, কোন খাদ্যদ্রব্য, টাকা পয়সা, দেড় দিনার আসবে না, এখন চলছে সেটা।
অলরেডি চলছে। কুল্লা মিন কামালে মানে জাবের ইবনে আব্দুল্লাহ হাদিস, আমরা জিজ্ঞাসা করলাম এটা কারা করে, নবীজি বলে মিন কামালি রোম, এটা শুধু আমেরিকানরা করে। আল্লাহ আকবার, অক্ষর অক্ষরে সত্য। সিরিয়ার অবরোধে গোটা বিশ্ব নাই, রাশিয়া নাই, অনেক দেশ নাই, শুধু ইউরোপ আমেরিকা তারা। এরপরে মিশরের পালা, মিশর অলরেডি চলছে, এটা এটার পটভূমি তৈরি হচ্ছে। ইউসুফ মিশর, আল্লাহ ইউসুফ মিশর অচিরেই মিশর, মিশর এর দাব্বাহা ওয়া দিনারহা, তার চুক্তিবর্তী খামার, তার টাকা পয়সা, এটা থেকে অবরুদ্ধ হয়ে যাবে, পাবে না। ইয়ামনা এর দাব্বাহা ওয়া দিনারহা, মিশরের অবরোধ যখন হবে, অলরেডি যেটা চলছে এখন রাস্তাঘাট তৈরি হচ্ছে অবরোধে, এইটার পরেই ইয়াকুনু ফি আখিরি উম্মতি খলিফা ইয়াহসিল মালা হাসিয়ান ওয়ালা ইউদ্দুহু আদ্দান, মিশরের অবরোধটা হয়ে গেলেই ওই খলিফা চলে আসবে ইমাম মাহদি, যিনি কোষ ভরে ভরে শুধু টাকা দিবে, গোনা পড়া নেই। এই হাদিস গুলি পড়লে তো দেখা যায় ইমাম মাহদি যদি গাড়ের কাছে এসে দিচ্ছে একেবারে, আসলেও তাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং তুরস্কের ইস্তাম্বুল, এইটা যেটা মুসলমান নামক মুনাফেকদের হাতে, এইটা খাঁটি মুসলিমরা যে দখল করবে, অলরেডি সেই পটভূমিও তৈরি হয়ে গেছে। সাতাকুনু ফিতনাতুন তাস্তানজিবুল আরব, এমন এক ফিতনা আসবে আরব জাতি, আরব জাতি বলতে গোটা মিডল ইস্ট, কুর্দিস্তান, বেলুচ, তুর্কমেনিস্তান, সুদান, এরিত্রিয়া অর্থাৎ আফ্রিকা মহাদেশ, তারপর সিরিয়া ভিত্তিক এই দেশগুলো, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, এই পুরা মুসলিম জাহানের এই অংশটা আরব, এমন বিশ্বযুদ্ধ আসতেছে যে সাপ করে ফেলবে এই অঞ্চলের মুসলমানদের, সেটারও পটভূমি তৈরি হয়ে গেছে। সুন্নি সৌদি আরব, শিয়া ইরান, টোটাল মুখোমুখি, ইন্ধন যোগাবে ইসরায়েল সহ ইরান। অতএব সব মিলিয়ে এটা বলা যায় যে ইমাম মাহদির আগমনের আর বেশি একটা দেরি নেই। এখন ওনার হাতে বাইয়াত করবে কারা? বাইয়াত করবে তারাই যারা সহি সুন্নাত ফলোয়ার, বেদাত করলে তারা দুশ্মন হয়ে যাবে ইমাম মাহদির, বেদাত করলে পারবে না, দুশ্মনী করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গোটা মুসলিম জাহান, মুসলিম জাহানের অধিকাংশ জনগোষ্ঠী ইমাম মাহদির পিছনে ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইমাম মাহদি দেশেও আসবেন ইনশাআল্লাহ, এই উপমহাদেশে আসবেন, এটাও পুরা তখন ইসলামের আওতায় চলে আসবে। উল্টাপাল্টা যারা করবে একেবারে না পায়ের শিকল বেঁধে আর ঘাড়ের মধ্যে লোহার জিঞ্জির পরে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, যেখানে যেখানে গন্ডগোল হবে এগুলি করবে, তো সেই অবস্থা আসতেছে। প্রিয় ভাইরা, ইমাম মাহদি নিয়ে অনেক স্বপ্ন আছে সারা পৃথিবীর মুসলমানরা, ইমাম মাহদিকে এই বাংলাদেশেও আমার কাছে অনেকেই ব্যাখ্যা জানতে চেয়েছেন ইমাম মাহদির সম্পর্কে। আমার নিজেরও একটা স্বপ্ন আছে ব্যাখ্যা দিতে, আমিও দেখলাম একদিন যে ইমাম মাহদি যুবক 70-80 জন ঘোড় সওয়ার নিয়ে আসতেছেন মরুভূমির একবারে বিশাল সোজা সাতটা রাস্তা দিয়া, ট্রাফিকের মতো বড় বড় ছাতা মাথার উপরে ঘোড়ায় চড়ে আসতেছেন। বাংলাদেশে আমার মাদ্রাসার এক ছাত্রী স্বপ্ন দেখেছে, বিশাল ওয়াজ মাহফিল হচ্ছে,
ওয়াজ মাহফিলে বক্তা বক্তৃতা করছেন যে 2021 ইমাম মাহদী আলাইহিস সালাম। আমার ছোট ভাইকে হাফিজ জি হুজুর বাংলাদেশের কওমি এই যে লালবাগ মাদ্রাসার যিনি মুরব্বী ছিলেন হাফিজ জি হুজুর রহিমাহুল্লাহ প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন এই দেশে। আমার ছোট ভাই ইউসুফ মদিনা বাসিরিতে পড়ালেখা করে এসছে, হাফিজ জি হুজুর আমার ওনাকে বলছে যে 2019 ইমাম মাহদীর বয়স 40 বছর পূর্বে, 40 পূর্ণলেই তো উনি আসবেন। সেদিন গত 15-20 দিন আগে পাবনার এক মেয়ে আমাকে জানালো যে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি ইমাম মাহদী আলাইহিস সালাম আমার বাড়ির সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে আসতেছেন, চতুর্দিকে সাড়া পড়েছে। এইভাবে সারা ওয়ার্ল্ডেই এখন এই স্বপ্নগুলো, এগুলো কিন্তু একটা দলিল, কারণ কেয়ামতের আগে মুসলিমদের স্বপ্ন মিথ্যা হবে না। নবীজি বলেছিলেন ইযা ক্বারাবাত আস-সাআ লাম তাকতাযিব রুয়াল মুমিন, সহিহ বুখারীর স্বপ্ন অধ্যায়ের হাদিস। যখন কিয়ামত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন সহজেই মিথ্যা হবে না। যাহাবাতিন নুবুওয়া ওয়া বাকিয়াতিল মুবাশশারাত, নবুয়ত চলে গেছে কিন্তু সত্য স্বপ্নগুলো রয়ে গেছে, সুসংবাদদাতা সত্য স্বপ্ন রয়ে গেছে, স্বপ্নের মাধ্যমে এইসব ইনফরমেশন পাওয়া যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ইনশাআল্লাহ আসবেন, ওনার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস নিয়ে অলরেডি টানাপোড়েন শুরু হয়ে গেছে। নবীজি বলছেন ইবনা হাওয়ালা ইজা রাইতাল খিলাফা নাযালাতিল আরদুল মুকাদ্দাসা ফাকাদ দানাতিল জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম, আবু দাউদের হাদিস। আও ইবনা হাওয়ালা যখন দেখবা একটা খিলাফত, চাই মাহদীর হোক চাই ওনার আগেরটা হোক, বাইতুল মুকাদ্দাসে একটা ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে যখন দেখবা, তখন শুরু হবে ভূমিকম্পের পর ভূমিকম্প। তার মানে অলরেডি শেষ দৃশ্য, শেষ সিনারিও, ইমাম মাহদীর সিনারিও চলে আসবে। অলরেডি সে অবস্থা চলছে। আরো অনেকগুলো দলিল আছে, অনেক দলিল আছে যে ইমাম মাহদীর আগমন একেবারেই হাতের মুঠো। একদিকে গোটা খ্রিস্টান বিশ্ব ঈসা আলাইহিস সালামের আগমনে সুসংবাদ শোনাচ্ছে, এটা একটা দলিল যে দেরি নেই। গোটা ইহুদি জাতি তারা তাদের দাজ্জালের আগমন ঘটবে, আল মাসিহুল মুখাল্লিস তাদেরকে মুক্তি দিবে, যে মাসি দাজ্জাল গোটা বিশ্বব্যাপী ইসরায়েলি রাষ্ট্র তৈরি করবে, ওরা সেই সুসংবাদ তাদের জাতিকে দিচ্ছে। হিন্দু ধর্ম কলির কালে কি হবে না হবে এরাও বলছে, আবার মুসলিম উম্মার উলামায়ে কেরাম তারা তো বলছে, সব ধর্মের লোকেরা একমত যে বিশ্বের একটা চেঞ্জ, একটা পরিবর্তন একেবারে হাতের কাছে। দাজ্জাল কিন্তু আছে, দাজ্জাল অদৃশ্যভাবে মূসা আলাইহিস সালামের যুগ থেকে কাজ করতেছে, নবীজির আমলেও ছিল। তামিমে দারি নবীজির আমলে তাকে বন্দী অবস্থা দেখেছে ইয়ামানের, ইয়ামান সাগরের এক অজানা দ্বীপে। সহি মুসলিমের হাদিসে যেটা এসেছে, একেবারে হাতে পায়ে শিকল পরা, ইয়ানজু বাইনা সামায় ওয়ালার উপরে নিচে লাফালাফি করতেছে, বাধা। হয়তো হযরত সুলাইমান আলাইহিস সালামকে অ্যারেস্ট করে রেখেছেন ওখানে, আল্লাহু আ'লাম। সুলাইমান আলাইহিস সালাম অনেক জিন অনেক শয়তান সাগরে বন্দী করেছিল, হয়তো বা ওই সুবাদে একেও বন্দী করেছে। অনেকেই মূসা আলাইহিস সালামের সময়ে বনী ইসরাইলকে গোমরাকারী যে সামিরি, এই সামিরিকেই দাজ্জাল বলে সন্দেহ করে। قال فما خطبك يا سامري او سامري, তোর কি হলো, তুই কেন গোবাচর বানিয়ে আমার উম্মতকে গোমরাহ করে দিলি।
সামিরি মার্কিন ডলারের উপরে মিশরের পিরামিডের ছবি থাকে, ছবির উপরে একটা চোখ। ডলার যারা দেখেছেন দেখে থাকবেন, পিরামিড বানাইছে সামিরি দাজ্জাল। হঠাৎ মিশরের বাদশার কাছে এক লোক আসলো, জানা নাই শোনা নেই, এসে সে বিভিন্ন অলৌকিক বিষয় দেখাতে শুরু করলো। মিশরের রাজা খুশি হয়ে তাকে উজির মন্ত্রী বানিয়ে দিল। সেই পিরামিড বানাবার প্রযুক্তি মিশরের রাজাকে দিয়েছে, লাশ মমি করার প্রযুক্তি সেই দিয়েছে। অনেকেই সন্দেহ করছে যে এটা ওই সামিরি লোকটাই, কারণ সে এমন কিছু দেখে যেটা কোনো মানুষ দেখে না। সে দেখেছে ফেরাউনের ঘোড়া যখন লোহিত সাগরের দিকে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কমান্ড আসছে, ঘোড়াটা রাজি হচ্ছে না, কারণ ঘোড়ারা আজাব দেখে। তখন জিব্রাইল আমিন একটা মাদি ঘোড়া নিয়ে এসে পুরুষ ঘোড়াটার সামনে যখন চলতে শুরু করলেন, তখন পুরুষ ঘোড়াটা চলতে শুরু করল। সামিরি দেখল যে ফেরেশতার ঘোড়ার পায়ের নিচে সাদা মাটিতে সাথে সাথে সবুজ হয়ে যাচ্ছে, ঘাস জন্ম হচ্ছে। ও বুঝলো এটাতে প্রাণ শক্তি আছে, রুহানি শক্তি আছে। সে ওখান থেকে এক মুঠি মাটি নিয়ে রাখছে। পরে বনি ইসরাইলরা ফেরাউনের গোষ্ঠী থেকে যে অলংকার গুলো ধার নিয়েছিল এগুলো একসাথ করে গরুর বাছুর বানাইয়া ওই মাটিটা ওখানে দিয়ে দিছে, হাম্বা করে চিৎকার করে বসে। গোবাছুর বানালো, যে গোবাছুর আওয়াজ করলো। কি ব্রেন তার চিন্তা করে দেখুন। তো মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলো তুমি কেমনে এটা করলা, সে বললো বাছুর তু বেমা লাম ইয়াবসুরু বি, সবাই যেটা দেখে নাই আমি সেটা দেখেছি। আমার মনে এটাই আসছে যে একটা কিছু হবে, ঠিকই হয়ে গেল। তখন এখানে আশ্চর্য বিষয় হলো তুই মানুষকে বলতে হবে লামিসাস, আমিও কাউকে ছুবো না, তোমরা কেউ আমাকে ছুইও না, ছুইলে জ্বর এসে যায়, ছুইলে তার জ্বর এসে যায়। কোন টাচ নাই, আমাকে কাজ করবো না কেউ। এই মিসাস থেকে মাসুনি সংস্থা, ইহুদিদের সংস্থা, এবং এই মিসাস থেকে মাসুনি, মাসুন মাসুন মানে মজলিস, মজলিস ওয়ালারা, যারা কেউ কাউকে দাজ্জালকে কাজ করবে না, স্পর্শ করবে না। সাত সদস্যের ওয়ার্ল্ড বিখ্যাত ইহুদি পণ্ডিত থাকে দাজ্জালের কাছে, এই সাতজন দাজ্জাল হতে বাইরত নেয়, দাজ্জাল পর্দার অন্তরালে, চেহারাও দেখায় না, হাতও দেয় না, স্পর্শও করে না, আড়ালে থেকে তাদের থেকে কথা দিয়ে সে বাইয়ত গ্রহণ করে, এবং কি করতে হবে না হবে এইসব কুবুদ্ধিগুলি সে দেয় না। কিভাবে বিশ্বযুদ্ধ লাগাইতে হবে এই বুদ্ধি দাজ্জাল থেকে আসে মাসুনিদের মাধ্যমে। মাসুমিরা বলছে তিনটে বিশ্বযুদ্ধ ঘটাইতে হবে দাজ্জালকে পৃথিবীতে আবির্ভূত করতে হলে। দুই বিশ্বযুদ্ধ অলরেডি চলে গেছে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার জার শাসনকে, কাইসার শাসনকে ধূলিসাৎ করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলমানদের উসমানি খেলাফতকে ধূলিসাৎ করে দিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধে এখন গোটা বিশ্ব নেতৃত্ব ইসরায়েলের হাতে চলে যায়, যে যেতে পারে। এটা মাসুনি, মাসুনিদের অন্তরালে দাজ্জাল সেগুলি ঘটায়।
আপনারা শুনে আশ্চর্য হবেন, এখনো একদল লোক আছে দাজ্জালকে পূজা করে, জঙ্গলে গিয়ে নির্জনে দাজ্জালকে পূজা করে, দাজ্জাল তাদের রব। আচ্ছা, ডলার হলো আমেরিকান টাকা, আমেরিকান ডলার, মিশরের পিরামিড কেন ডলার হলো? আমার এক চোখ কেন? এটা বিশাল রহস্য। এই ডলারের পিছনে ওই মাসুনিদের, ওই যে মসিহুদ দাজ্জাল, তাকে বলা হয় মুহান্দিসুল কাউন, ইউনিভার্সাল আর্কিটেক্ট, ইউনিভার্সাল আর্কিটেক্ট, বিশ্বের বিস্ময়কর, যেই লোক স্বর্ণের অলঙ্কার দিয়া বাছুর বানাইয়া জিব্রাইল আমিনের গোড়ার নিচের মাঠে নিয়ে মুখে দেওয়ার মতো প্রযুক্তি তার ব্রেইনে আসছে, এই লোকের ব্রেইনে কি না আসবে বলেন? এটা মূল সেই বানাইছে আইনস্টাইনকে দিয়ে, বর্তমান পিরামিড তো সে বানাইছে, তাইলে বর্তমান যে 200 তলা পৌনে 200 তলা বিশাল বিশাল টাওয়ার, এই প্রযুক্তির পিছনে সেই মুহান্দিসুল কাওন, ইউনিভার্সাল আর্কিটেক্ট, সে তার প্রযুক্তি কাজ করে। সিনা চুক্তি পাশ করা হলো, সিনা চুক্তিতে বলা হলো নারী পুরুষ কোনো পার্থক্য নাই, কোনো ব্যবধান করা যাবে না, একসাথে থাকে, থাকবে, খাবে, ঘুমাবে, ক্লাস করবে, যৌথভাবে একই রুমে থাকবে, পরীক্ষা হবে একটা ছেলে একটা মেয়ে। এইটার পিছনে সেই ইহুদি প্রটোকল, ওই যে দাজ্জাল মাসুনিদের নেতা দাজ্জাল, তার হাত আছে। وَإِنَّ لَكَ فِي الْحَيَاةِ أَن تَقُولَ لَا مِسَاسَ, তুমি বলবা লা মিসাস, যেহেতু সে ছুঁইতে পারে না, এই জন্য লুকাই রয়েছে, প্রকাশ পায় না। প্রকাশ পাবে যখন দেখবেন ইমাম মাহদী সব দখল করে ফেলতেছে, তার সব জারি জুরি সংস্থা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক সব যখন মাকড়সার জালের মতো যখন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এটা দেখবে তখন সে আর লুকিয়ে থাকবে না, এইবার আত্মপ্রকাশ করবে সামনে। ইন্নামা ইয়াখরুজু দাজ্জাল মিন গাদবাতিন ইয়াদবহা, নবীজি বলছেন যে দাজ্জাল প্রচন্ড ক্রোধে আক্রোশে যখন ফেটে পড়বে তখন সে বের হবে, এর আগে বের হবে না, অন্তরালে থেকে কাজ করবে। মূসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করেন নাই, সামিরকে কতল করেন না, অথচ সামিরির গোবাছরের কারণে 70,000 বনি ইসরায়েলকে জীবন দিতে হয়েছে। যারা ওই গোবাছর পূজা করছে সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কিন্তু যে ওই গোবাছর বানিয়েছে তার ব্যাপারে ইমাম হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্না লাকা মাউইদান লান তুখলাফা, তোমাকে এখন মারা হবে না, কারণ তোমার তোমার মৃত্যুর একটা নির্ধারিত টাইম আল্লাহর কাছে আছে যেটা ব্যতিক্রম হবে না। অর্থাৎ তোমাকে মারবে ঈসা আলাইহিস সালাম, আমি না। এটা আশ্চর্য বিষয়, এই ইঙ্গিত, ইঙ্গিতে বোঝা যায় যে এই লোকটাই কি দাজ্জাল। যেমন হযরত ওমর যখন ইবনে সাইয়্যাদকে কতল করতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেন এর কল্লা ফেলে দিই, ইবনে সাইয়্যাদকে দাজ্জাল বলে সন্দেহ করা হতো, তখন নবীজি বলেন ইয়াকুল হুয়া ফালান তুসাল্লাত আলাইহি, এ যদি দাজ্জাল হয় তাহলে কিছুতেই তুমি তাকে মারার ক্ষমতা পাবে না। ঠিক মূসা আলাইহিস সালামের সেম কথা বলেছেন, ওয়া ইন্না লাকা মাউইদান লান তুখলাফা, তোমার মৃত্যুর একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ আছে, এর এটার কোনো ব্যতিক্রম হবে না। তো সেই দাজ্জাল পিছনে থেকে কাজ করতেছে। সেদিন আমাকে একজন বলল দাজ্জাল নিয়ে আমার ইউটিউবের আলোচনা শুনে, উনি বলেন হঠাৎ আমি আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক জায়গায় দাজ্জালকে দেখেছি, এরপরে আর দেখি নাই, লুকিয়ে গেছে। হতে পারে ও তো লুকানো, অত তো টাচ করতে পারে না, অলরেডি সে আছে, কারণ 1400 বছর আগেও তাকে দেখা গেছে। ওটা তো নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস যে তামিমে দারি দাজ্জালকে দেখে আসছেন, নবীজি পরে নিজেই এটাকে বয়ান করেছেন যে এটা এই এই ঘটনা ওখানে ঘটেছে। তো দাজ্জাল হলো
আকবর ফিতনাতিন মিন লাদুন আদম ইলা ইয়াউমিল কিয়ামা, মানব ইতিহাসের সবচেয়ে বড় ইমানের পরীক্ষা হলো দাজ্জাল। দাজ্জাল মানে হলো একটা জিনিসের উপরে কালো পলিপ দিয়ে এটাকে ঢেকে ফেলা। একটা সাদা জিনিসকে আমি যদি আলকাতরা দিয়ে দিলাম কি হয়ে গেল? ঢেকে গেল। দাজ্জাল সব মন্দ জিনিসের মন্দির উপরে একটা পলিপ দিয়ে দিল, ভালোর উপরে একটা প্রলেপ দিয়া ভালোটাকে লুকাই ফেলবে, মন্দের উপরে ভালো লেভেল এঁটে দিয়ে মন্দকে ভালো বলে চালিয়ে দেবে। বুঝেন না? আজকাল দেখেন, সেদিন এক মহিলা একটা হোটেলে চাকরি করতে গেল, বোরকা পরা, আপাদমস্তক বোরকা পরে হইত। মালিক বলল, না 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 না, এই এই ধরনের মেয়ে তো আমার এখানে চলবে না, আনস্মার্ট, স্মার্ট না। একজন বলল, না উনি খুবই স্মার্ট কিন্তু উনি হিজাব পালন করে। কয়, না না, বোরকা গায়ে দিলে কিসের স্মার্ট? বোরকা গায়ে দিলে বোরকা যেগুলি ফেলি দেয় এগুলি বেশ্যা, এগুলি আমার কিসের স্মার্ট? একটা খারাপ হয়ে কি নাম দিল? স্মার্ট নাম দিছে এগুলি। এই দাজ্জালি, দাজ্জালি হলো মন্দের উপরে ভালো ফলে, ভালোর উপরে মন্দ ফলে। বোরকা ছিল ভালো, ভালোর বলল আর স্মার্ট, চলে না, অচল মাল, এই সমাজের অচল জিনিস, চলে না। আর যেটা অর্ধ উলঙ্গ মেয়ে, ওর কাছে যদি শার্ট প্যান্ট ওলা একটা পাইতে, হ্যাঁ তোমাকে খুঁজছে বাংলাদেশ, আসো আসো আসো, হ্যাঁ দেখিয়ে দাও অদেখা তোমায়, দেখিয়ে দাও অদেখা তোমার। দাজ্জালি, দাজ্জাল, কারণ যে কোনো মন্দকে মন্দ বলে যদি মানুষকে ডাকেন, কোনো মানুষ সাড়া দেবে না, মন্দ জিনিস কেন যাব? মন্দকে ভালো বললে তখন মানুষ খুব পড়ে পড়ে। তো দাজ্জালের কাজ হবে যত মন্দ আছে, যেমন যারা যৌন, যারা খারাপ মেয়ে, এদেরকে নাম দিয়ে দিয়েছে সেক্স ওয়ার্কার, বাস হালাল হয়ে গেল যৌনকর্মী। যাদেরকে আগে গালি দিত মানুষে, কোরআনে বলছে বাগি, বর জায়গায় ম দিলে যেটা হয়, কোরআনে বাগি বলেছে সূরা মারিয়ামের মধ্যে, বললাম আকু বাগি, আমি বাগি না, যেটা বাংলা আমরা ম দিয়ে বলি। তো কোরআনে বাগি বলছে, এটা বাঙালিরা ম দিয়া বলে, একই জিনিস। এটা এইটাকে নাম দিয়েছে সেক্স ওয়ার্কার, বা এটা তার কোনো সমস্যা নাই, উনি সেক্স ওয়ার্কার, জিনাও নাম নাই, বুঝলেন না, বাগিও নাই, বর ম নাই, জিনাও নাই, সেক্স ওয়ার্কার। কত বড় দাজ্জালি! সবচেয়ে মানব জাতির গোমরাহির সবচেয়ে বড় কারণ হয় নাম চেঞ্জ করা। নাম চেঞ্জ করলে সর্বনাশ। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই জন্য মানুষকে যাতে নাম চেঞ্জ করে গোমরা করতে না পারে, আল্লাহ তাআলা আদমকে সব জিনিসের জেনুইন নাম শিখিয়ে দিয়েছে। যে বিবাহ বহির্ভূত যে কোনো জনসম্পর্ক, জিনা নাম হলো এটা। এখন নাম দিছে রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বসের সাথে সেক্স করছে, বসের সাথে জিনা করছে, বলে তার সর্বনাশ, অপরাধ করছে। সেক্স করছে বলে আর ওই অপরাধ বোর্ডটা আসে না, ওই বোর্ডটাই নষ্ট করে দিছে। ওই যে অপারেশন করার আগে যে কি ইঞ্জেকশন দেয়, অবশ করে ফেলে। হ্যাঁ, দাজ্জাল নাম চেঞ্জ করে মানুষের বিবেকের অনুভূতিকে অবশ করে দিছে। ইয়াশরাবুন আল খামরা ইউসাম্মুনহা বিগাইর ইসমিহা, আরেক দাজ্জালি বানাইছে মদ, নাম দিছে এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, কি সুন্দর জিনিস, টাইগার, আরে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার খাও, কে কত বড়। নাম চেঞ্জ করলেই বাঙালির মার্কেটে এইটা কোটি কোটি,
পিস বিক্রি হয়ে গেল আর সমস্যাই নেই, এনার্জি ড্রিঙ্ক কোনো সমস্যাই নেই, অথচ 12% 12% 5 থেকে 12% মদ, 1% হলে তো হারাম। যেটা নেশা কম হোক আর বেশি হোক খারাপ। এই হাদিসটা লেটেস্ট গবেষণা ব্রিটিশ বিজ্ঞানীদের হাতে ধরা পড়েছে, ওরা এতকাল 1% থেকে 5% কে ক্ষতিকর মনে করতো না, শেষ গবেষণায় দেখেছেন না 1% অ্যালকোহলও যদি লিভারে যায় ক্যান্সার করে দিতে যথেষ্ট। এই জন্য ব্রিটিশ বিজ্ঞানীরা সরকারকে আহ্বান জানিয়েছে যে টোটাল অ্যালকোহল নেশা নিষিদ্ধ করে দেন, কোনটাই চলবে না, অল্প বিস্তর কোনটাই চলবে না। সুবহানাল্লাহ, হাদিসের বিজয় হলো, ইসলামের বিজয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিল এই হাদিস থেকে বোঝা গেল। এখন লক্ষ লক্ষ ঘটনা দিয়ে প্রমাণ হচ্ছে আমাদের নবীজি সত্য নবী ছিলেন, কারণ 1400 বছর আগে যা বলে গেছেন অক্ষরে অক্ষরে চলে যাচ্ছে। এই যে দাজ্জালি, এখন গান বাজনা মুসলমান, এই খবরদার গান বাজনা শুনলে জাহান্নামে যাইতে হবে। এখন দাজ্জালি চিন্তা করলো এটারে কি দিয়ে হালাল করানো যায়, বানাই দিছে এন্টারটেইনমেন্ট, বিনোদন, চিত্ত বিনোদন, আসলে একটু বিনোদনমূলক অনুষ্ঠান আছে। চোখের নজর হলো জিনা, জিনাল আইনে আন নজর, একটা পরনারীর দিকে তাকানোটা একটা চোখের জিনা, চোখের জিনা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন জিনাকারের যে লস, এই দৃষ্টিটা তার সেম লস, এই জন্য জিনা বলা হয়েছে, পরীক্ষা দেখা গেছে, গবেষণায় প্রমাণ হয়েছে। এটা শুধু আর রূপক কথা না, বাস্তব। এখন জিনা লাইনে আমরা চোখের জিনা, কানের জিনা, কল্পনার জিনা, সব জিনাকে নাম দিছে এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন। আসমা নাম পরিবর্তন করা মহাপাপ। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আসমা পরিবর্তন করা যাবে না। খাঁটি মুসলিম নাম পরিবর্তন করি বানাইছে মৌলবাদী, মৌলবাদী কত প্রশংসিত, একজন মুসলমানকে মুহূর্তেই কলঙ্কিত করে দিবে মৌলবাদী। আয় দেখ, এখন মৌলবাদী গালি হয়ে গেছে, মৌলবাদী করলে সবাই শর্মা, কিভাবে নাম চেঞ্জ করে, ঠিক না বেটি? দাজ্জালি, এটারও দাজ্জাল, যেই কোনো ভালোকে মন্দ, মন্দকে ভালো লেভেল দিয়ে দেওয়া, এটা হলো দাজ্জাল, এটা হলো দাজ্জালি। এখন সারা পৃথিবীতে দাজ্জালের এই অন্তরাল এই কাণ্ডকৃতি চলছে। তো দাজ্জাল থেকে বাঁচবেন কি করে, সূরা আল কাহফের প্রথম 10 আয়াত সবাইকে মুখস্থ রাখতে হবে। ইমাম মাহদী আসলেই পরে পরে দাজ্জাল আসতেছে, দেরি নেই তো, দাজ্জাল তো এই গ্রামে ঢুকবো। এই গ্রামের নাম কি? হ্যাঁ, এখানে ঢুকবে, আসবে তো। এমন কোন গ্রাম বাদ নাই মক্কা মদিনা ছাড়া যেখানে সে আসবে না, এখানে আসবে। আর বাঙালি যেভাবে ল্যাংটা পুকুরের পিছনে ছুটে, আর যদি দাজ্জালকে পায়, তার আগা গোড়া মিরাকল সব অলৌকিক, সব অদৃশ্য জিন জগৎ তার সাথে কাজ করবে, মা বাবাকে চিন্তা করে দেবে, ব্যক্তিকে বলবে এদিকে আয়, তোর মা বাবা দুইজনকে চিন্তা করে দিতেছি, আমারে আল্লাহ বলি মানবি না? হ্যাঁ অবশ্যই মানবো। সে জিনিরে বলে দিবে, ও মায়ের ছবি ধর, আর তুই বাবার ছবি ধরে কবর থেকে উঠিয়ে আয়, আরে দেখবো আরে সাক্ষাৎ বাবা মা, হ্যাঁ রব্বানা কইয়া সেজে হয়ে যাবে। কিন্তু মুমিন যার ইমান আছে, সে দেখবে দাজ্জালের কপালে লেখা কাফারা, কাফের, মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, তার দুই চোখের মাঝখানে লেখা কাফের। দাজ্জাল যেখানে যাবে আহ্বান করবে, আমার আমার বন্দেগি করো, যারা মেনে নেবে তাদের উপরে বৃষ্টি শুরু হবে, ফসল ভরে যাবে, ফল, তারপরে গরু ছাগলের স্তন এরকম হবে, মোটা তাজা,
মানে তাদের নাচ নেয়ামতের কোনো অভাব নেই। বাঙালি ওরসের একটু মহিষের গোস্ত খাওয়ার নাই যা করে, আর যদি দাজ্জালের ওই ঘটনা দেখে, আমি তো আশঙ্কা করতেছি কয়টা লোক ইমান লই থাকতে পারবে। আর মহিলা তো কোটির মধ্যে 99 লাখে হারাইবে। নবীজি বলছেন মহিলা গুলিতে খাটের খুঁটির লোকে মাদি ধন লাগবো না, ধরে রাখতে পারতো না, ছুটবো ওইদিকে মাগু দেশে গেছে। ল্যাংটা ফকির নামক এই ফিতনাটা আল্লাহ বাংলাদেশে রাখছে আমাদেরকে এই জ্ঞান দেওয়ার জন্য। দেখ তবু মহিলারা ল্যাংটা ফকিরের পিছনে এমন ছুটছে, এগুলি দাজ্জাল মেলে কি করবো এখনই বুঝিল। দাজ্জালের ফিতনাকে বুঝাই দেওয়ার জন্য, দাজ্জাল এই টাইপের ফিতনা করবে। বুজুর্গ বসে রয়েছে, এই দাড়ি, এই পাগড়ি, এই আবা কাবা, লাঠি ছোটা, মুরিদান, হায় হা, আস্থা কবর বুঝারি মোর্শেক, আস্থা শয়তান, পাগড়িদারি শয়তান, বুঝেন না? আলা কুল্লে সাবিলিন মিনহা শয়তানুন ইয়াদু ইলাইহি। ইসলাম ছাড়া, মুহাম্মাদি তরিকা ছাড়া যত তরিকা মানুষ বানাইছে, আলা কুল্লে সাবিলিন প্রত্যেক তরিকার মাথায় একটা করে শয়তান থাকবে। কাজ করে শয়তানের, আর পাবলিক নাম দিছে ওলি। কত বড় দাজ্জালি এটা, এটা দাজ্জালের বড় দাজ্জালি, এটা বড় দাজ্জালি। এই তরিকা ওই গোপন ইহুদিদের দ্বারা সে বানাই দিছে কুমতরনা দিয়া দিয়া, বুঝলেন না? এই জন্য দাজ্জাল সে সব জিনিসের নাম চেঞ্জ করে আমাদেরকে ধোকা দিয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। ও ভাইয়েরা, এরকম হাজারো জিনিস এখন সমাজে আছে। যাই হোক, দাজ্জাল সম্পর্কে, দাজ্জাল যেহেতু সারা বিশ্বের জন্য ফিতনা, ঈমান ধরে টান দেবে, কারণ সে তো আল্লাহ হয়ে আসতেছে। সে হলো মানুষ নিজের নাম চেঞ্জ করে বলবে কি, আমার অপকুম, আমি তোমাদের নয়, তোমাদের নয়। ফেরাউনের চেয়ে বড় ফেরাউন ছিল, কারণ ফেরাউনের তো এত মিরাকল কাণ্ড ছিল না। এখন এই গ্রামে দাজ্জাল আসলে যদি আপনারা অমান্য করেন, আপনাদের হাঁড়ি পাতিল, ধান, চাল, গম, লেপ, তোষক, আপনাদের যা আছে সব দাজ্জালের পিছনে চুম্বকের মতো চলবে, চলে যেতে আসে। কারণ গ্রামের মানুষ তারও মানে নাই, রবেরও মানে নাই, এখন রবের পিছনে সব চলছে। ও যাইতেছে হাড়ি পাতিল সব যাইতেছে, এর পিছনে দানের গোলা, মুড়ির টিন ছুটছে, পাঁচ বাহু মুমহলিন লা শাইয়া লাহুম। নবীজি বলছেন এখন যারা তারা অমান্য করছে, সে এলাকা বাসী সবাই এমন কপট দুঃখশূন্য ভকির, নিঃস্ব ভকির হয়ে যাবে, কিছুই থাকবে না। সাহাবীরা তখন বসতে বললেন, ফামা তোয়ামুহুম ইয়া মাইদিন, তাহলে খাইবেটা কি মুসলমানরা? ওই নবীজি বললেন, তোয়াম মুহাম্মদ তাসবিহ ওয়া তাহলিল ওয়া তাহমিদ ওয়া তাকবীর, সুবহানাল্লাহ বললে পেট ভরে যাবে, আর এক কি রকম আলহামদুলিল্লাহ বললে পেট ভরে যাবে, আল্লাহু আকবার বললে আর কোন খাবার খাবার দাবার রান্না বান্না দরকার নেই। হ্যাঁ, নবীজি যেমন বলছেন, ইন্নি আবি তুই তো এমনই রব্বি ওয়াসকিনি,
চার পাঁচ দিন আমি এক নাগায় রোজা রাখি, কেন আমার রব আমারে খাওয়া না সেটা না। তার জন্য সারা বান্ত পুরা বিলাল আহাদ আহাদ বলতেছে মরুভূমিতে, আহাদ আহাদ ওই ওই জিকিরই বেলালের খাদ্যের কাজ। হ্যাঁ, সামনে শেষ জমানায় দাজ্জালের নির্যাতনে ভরে সব বেলাল হয়ে যাবে, আল্লাহর তসবি করবে আর হাত ভরে যাবে। সুবহানাল্লাহ, মধ্যে খাদ্য গুণ আছে, যে কোনো জিকিরের মধ্যে কি আছে, খাদ্য গুণ আছে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি উরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি কোয়ার সাথে সাথে জান্নাতে বিশাল ফলবান এক খেজুর বৃক্ষ তৈরি হয়ে যাবে। আল্লাহ জিকিরের মধ্যে খাবার আছে, কি আছে। এই জন্য তারা বেশি জিকির করে, শরীর হ্যাংলা হলেও অনেক শক্তি গায়, শরীরে অনেক শক্তি থাকে, এনার্জি, ওদের এনার্জি তো। এই জন্য এগুলি জেনে রাখতে হবে। দাজ্জালের সাথে একটা থাকবে নদী আর একটা থাকবে আগুন, দাও দাও করে আগুন জ্বলবে, আর একটা দেখা যাবে সাদা পানি। আপনারা কোনটাতে জাম দিবেন? দাজ্জালের আগুন কি আল্লাহ তাআলা তার অজান্তে ঠান্ডা ঠান্ডা মনে রাখবেন, আর তার ঠান্ডা পানিকে আগুন মনে রাখবেন। ফলে যাদেরকে সে শান্তির জন্য ঠান্ডা নদীতে ফেলবে ওরা পোড়া যাবে, আর যাদেরকে পোড়বার জন্য আগুনে ফেলবে ওরা নমরুদের আগুনের মতো, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শোকে ছিলেন ওরকম শোকে থাকবে। আর মান আদ্রাকাহু ফালিয়ানা আনহু, নবীজি বলেছেন দাজ্জালের সামনে ইচ্ছা করে যাইও না, তুমি যত পাক্কা মুমিন হও যতই ভাবো যে আমি টিকে থাকবো পারবা না, কারণ যে সিরিজ অলৌকিক একটার পর একটা যে ঘটাবে তুমি ভাইস্ট হয়ে যাবে, ইমান হারে বলে অতএব তারা দেখলে পালাই যাও, তারা দেখলে পালাই পালিয়ে যাও, অগত্যা ঠেকায় যদি সামনে পড়ে যাও সুরায় কাহাবের দশ আয়াত পড়ে দিলে তখন সেই হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করে তার সামনে যেও না। দাজ্জাল থাকবে 40 দিন, ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিন হবে এক বছরের সময়। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানা আতাকফিনা ফীহি সালাতান ওয়াহিদা, এক বছরের সময় ওই দিনে শুধু একদিনের নামাজ পড়লে হবে না, পুরো বছরের নামাজ পড়তে হবে। নবীজি বললেন না না, একদিনের নামাজ পড়লে হবে না, উদ্রু লহ কাদার, পুরো বছরের নামাজ পড়তে হবে। জোহর থেকে আসর কতটুকু ডিস্টেন্সে হয়, আসর থেকে মাগরিব মাগরিব কয় ঘন্টা পরে হয়, মাগরিব থেকে এসা কতক্ষণ পরে, একটা আইডিয়া তো আছে, ও আইডিয়া করে 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 পড়ে নিতে হবে। এই মশলা আপনারা জেনে রাখেন, হয়তো আপনাদেরকে পড়া লাগতে পারে, আমাদেরকে বসে থাকলে পড়া লাগতে পারে। উদ্রু লহ কাদার, তার দ্বিতীয় দিন হবে এক মাসের সমান, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান, বাকি 37 দিন নর্মাল দিনের সময়। এই হলো তার হায়াত, এর মধ্যে গোটা দুনিয়া শেষে বেড়াবে, আর তাকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালাম নাম দেন। ইন্দাল মানারাতিল বাইদায় শারকিয়ে দামাস্ক বাইনা মাহরুদাতাইন ওয়াদিআন কাফাই আলা আজনিহাতি মালাকাইন, দুই ফেরেশতার ডানার উপরে ভর দিয়ে আকাশ থেকে নেমে আসবেন, সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব প্রান্তের সাদা মিনারাওয়ালা মসজিদ। নবীজি যখন এই সাদা মিনারাওয়ালা মসজিদের কথা বলেছেন তখন এই মসজিদের কোনো অস্তিত্বই ছিল না, উনি ওই সাদা মিনারাওয়ালা মসজিদ বলার 700 বছর পরে ওই সাদা মিনারাওয়ালা মসজিদ বানিয়েছিলেন। কত সত্য নবী, সুবহানাল্লাহ। সেই সাদা মিনারা আল্লাহ মসজিদ এখনো আছে, এইটার মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম নামবেন, পরে ওনাকে সেই তৈরি করে নামিয়ে আনা হবে ফজর টাইমে। ওনার নিঃশ্বাস ইয়ান্তাহি নামাজুহু হাইসু ইয়ান্তাহি তরফ, তার নজর যত কিলোমিটার যাবে নিঃশ্বাসও তত কিলোমিটার যাবে। ফালা ইয়াহিলু লিকাফিরিন ইয়াজিদু নাফাসা রিহা নাফাসি ইল্লা মাত, যে কাফের গায়ে ওনার নিঃশ্বাস লাগবে সাথে সাথে ওখানে পড়ে মারা যাবে।
রাসায়নিক অস্ত্র। ঈসা আলাইহিস সালাম কি নিয়ে আসবেন? নজর যদি যেমন এমনি নজর ঘুরাইলে হয়েছে সব শেষ। যে দিকে সব দেখা যাইতেছে গুলি করে যেভাবে মারা যায় খালি মুখ ঘুরাইলে হয়েছে শেষ। দাজ্জালের উপরে পাওয়ার পরে দাজ্জালের গায়ে যখন ওনার নিঃশ্বাস লাগবে সে লবণের মতো বলতে শুরু করবে, তখন টের পাই এসে দৌড় দিবে। ঈসা আলাইহিস সালাম পিছন থেকে গিয়ে বল্লম মারবেন, বল্লম মেরে এন্দাবাবে লুদ, লুদের গেটে বল্লম দিয়ে ওকে কতল করবেন। একবারে গলায় ফেলবেন না নিঃশ্বাস দিয়া, গলায় ফেললে মানুষ বিশ্বাস করবে না, মনে মনে ভাববে যে সে লুকাই গেছে আছে। এই যে লাশ দেখাবে, এই যে দেখো দাজ্জাল, এক ছোটা দাজ্জাল, কানা দাজ্জাল নিহিত হয়ে পড়ে আছে। যুদ্ধ শেষ, শেষ বিশ্ব ইতিহাসের সর্বশেষ যুদ্ধ হবে দাজ্জালের সাথে, এরপরে আর যুদ্ধ নেই, যুদ্ধ শেষ, মানব ইতিহাসে আর কোনো যুদ্ধ হবে না, এরপরে শান্তি আর শান্তি আর শান্তি। প্রিয় ভাইরা, এটা হলো দাজ্জালের বিষয়ে কিছু আইডিয়া। আমি অনলাইনে ইউটিউবে IRABD এবং UBTV এগুলিতে 8 পর্বে দাজ্জালের এবং সম্ভবত 7-8 পর্বে ইমাম মাহদীর অনেকগুলি বক্তৃতা দলিল প্রমাণ সহ দিয়ে রেখেছি, আপনারা ওখানে দেখে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের দুটো বিষয় আমাকে দিয়েছেন, আমি যদ্দূর পেরেছি দুই বিষয়ে কথা বলেছি। আর যেহেতু আসলে টানা 3 মাস ঘুম মারতে মারতে এখন আর চেহারা নাই, তো কিন্তু আলহামদুলিল্লাহ মা বলে বসলে বক্তব্য দিতে ক্লান্তি আসে না, কারণ ট্যাবলেট খাইতো, সুবহানাল্লাহ ট্যাবলেট, বুঝেন না? পীর ধরা ইসলামে জায়েজ আছে কি? সেখানে তো নিজস্ব তরিকা দিয়ে আমাদের বানায় পীর হওয়া ঠিক না, পীর হবেন কেন? আলেমে দিন হবেন, ওলামা হবেন, ফোকাহা হবেন, ঠিক না? যা কিছু কোরআন সুন্নাহ আছে এর বাইরে কোনো কিছু দেবেন না। পীর সাহেবদের কাছে আমাদের আবদার, আপনারা কোরআনের সবক দেবেন, সহি হাদিসের সবক দেবেন, এটা হলে সমস্যা। আল্লাহর আকার আছে কিনা? অবশ্যই আছে, আল্লাহর আকার তো আছে। তোমার রবের চেহারা চিরস্থায়ী ভাবে থাকবে। আসলে আজকে আর প্রশ্ন বেশি দিয়েন না, যে দুই বিষয়ের উপরে কথা বলেছি এগুলি একটু মনে মনে চিন্তা করলে মনে থাকবে, এখন নতুন আরো অন্য বিষয় দিলে ভুলে যাবেন অনেক কিছু। হ্যাঁ, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এই যুগের বিষয়, তো আমাদের বিষয়, এই দুই বিষয়ের উপরে থাকো। আমরা কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।